আসসালামু আলাইকুম দোস্তরা, গিনি ল্যাবে কিভাবে ভাইবা দিলাম এবং কিভাবে সেখানে আজকে একদিন যাই হোক মানে কিভাবে কাজ করলাম, তো সেগুলো সম্বন্ধে একটু লেখার চেয়ে বলাই ভাবলাম যে সহজ হবে, বা আমারও ইউটিউবে দিলে একটু ভিউটিউব বাড়বে যাই হোক। তো ব্যাপারটা হলো যে শুরু থেকেই আমি দেখা যাচ্ছে ডিসেম্বরের দিকে থেকে আমি খোঁজ খবর রাখতেছিলাম যে শুভাশিস দাদা বা মাহফুজ ভাই যে গিনি ল্যাবে আছে সেখানে প্র্যাকটিস করছে, সেখানে যদি আমি প্র্যাকটিস করার সুযোগ পেতাম তো প্র্যাকটিক্যাল কিছু জ্ঞান ট্যান পেতাম আর কি এরকম। তো যাই হোক, প্রোগ্রামিং হালকা যা ফার্স্ট সেকেন্ড ইয়ারে যাকটু করেছিলাম সেই নলেজ থেকে তো তারপরে মাঝখানে তো বাদ দিলাম, দেন শেষে আবার ডিসেম্বরের দিকে আমি এস্টিমেট শুরু করেছিলাম যে এগুলো একটু দেখা। ঠিক আছে, তো আমার ব্যক্তিগত কারণেও আমার একটা সফটওয়্যার ফার্মে যাওয়ার, সেখানে গিয়ে সেখান থেকে সেখানকার গাইডলাইন অনুসারে যে আমাকে ওয়েব ডেভেলপমেন্ট করতে হবে, সেজন্য ভাবলাম যদি এখানে কুষ্টিতে লেখাপড়া করার অবস্থায় যদি আমি কিছু প্র্যাকটিক্যাল জ্ঞান পাই তবে অনার্স শেষে আমি ঢাকায় যেতে ফার্মে যাব, সেখানে আমার সেটা কাজে লাগবে আর কি। তো যাই হোক, তো সেখানে গিয়ে রীতিমতো কথা বললাম, আমি ওইখানে কিন্তু পড়াতে যাই লালন শাহ। ঠিক আছে, তো লালনে পড়াতে যাই, সেই সূত্রে আমি ওখানে মাহফুজ ভাইয়ের সঙ্গে একদিন ফার্মে দেখা করতে গেলাম, তারপরে আবার এরকম প্রায় মাঝে মাঝে সেখানে যে ম্যানেজার আছে যেখানে পরিচালক আছে তাদের সাথে দেখা করতাম, কথা বলতাম যে এরকম ভাইয়া আমি কাজ করতেছি আপনাদের এখানে মাহফুজ ভাইদের মতো, এদের মতো কি বলে সবজি দাদার মতো। তো যাই হোক, তারা বললো যে ঠিক আছে আমরা জানুয়ারির দিকে হলো আমরা বিজ্ঞাপন দিব, সেই সময় আমরা লোক নিবো, সেই সময় আপনি আসেন। তো জানুয়ারি মাসে আমি আবার যোগাযোগ করলাম, বললো যে এরকম জাস্ট বললো যে ঠিক আছে আমরা কিছুদিন পর আপনাদেরকে ডাকবো, কিছুদিন পর ডাকবো। শেষমেশ একদিন সিভি চাইলো, সিভি দিলাম, সিভি দেওয়ার পরে শেষে আবার জানুয়ারির শেষের দিকে আমাকে বললো কি যে তারা ওয়েব ডেভেলপমেন্টের জন্য কোনো ইন্টার্নশিপ দিচ্ছে না, এবার তারা হলো কি যে আইওএস এর জন্য লোক নিবে, মানে তাদের যে প্রজেক্টে বর্তমানে কাজ চলছে প্রায় 4-5 জন লোক নিবে। যে এখন ফেব্রুয়ারিতে আবার বিনি জবসে তার 5 জন লোকের জন্য বিজ্ঞাপন দিয়েছে যারা একটু এক্সপার্ট হবে, মানে এক্সপার্ট এবার আর ওইরকম একেবারে ইনিশিয়ালি নিবে না, এরকম আমাকে সোজা বলে দিল। দেন আবার আমি কিছুদিন আগে আবার তারপর আমি গিয়ে পার্সোনালি কথা বলেছি যে এরকম আমার খুবই সমস্যা, আমাকে কাজ শেয়ার একটা সামহ যদি সুযোগ করে দিতেন, একেবারে রিকোয়েস্ট করেছি পরিচালককে। পরিচালক ভাই মুজাহিদ ভাই খুবই ভালো মানুষ আমার কাছে মনে হয়েছে, বা ওখানে যিনি দায়িত্বে আছেন আরেকজন এইচআর ম্যানেজার যাকে যেটা বলে ওনার সাথে একটা কথাবার্তা বলেছিলাম। তো তারা সাধারণত এরকম একেবারে বিগিনার পর্যায়ে নিচ্ছে না, লোক নিবে না আর কি। তো বলার পরে আমাকে ওই তো পরশু দিন আমাকে দেখেছে যে আপনি একটু ভাই বা ইন্টারভিউ স্টাইলে আসেন। ইন্টারভিউ স্টাইলে গেলাম, গিয়ে সেখানে আমি তো এইচটিএমএল সিএসএস তারপরে হলো বুট স্ট্যাপ এরকম পাইথন শিখে একটু জাঙ্গ টঙ্গ এরকম একটু কমন সেন্স নিয়ে গেছি, ভাবছি এগুলো থেকে কোশ্চেন করবে, কিন্তু না এগুলো থেকে আমাকে তেমন কোশ্চেন করে নাই। আমি আমি যে আমি যে হলো তোদের ইয়েটা জমা দিয়েছিলাম কি বলে বা সিভিটা, সিভিটা কিন্তু বেলাল ভাইয়ের কাছ থেকে কপি করে নিয়ে ওইরকম প্রায় বেলাল ভাইয়ের মতোই একেবারে দিয়েছিলাম, কিন্তু সেরকম প্রোগ্রামিং তো বেশি ওখানে লেখা ছিল 500-র মতো, বেলাল ভাইয়ের অবশ্য 1200-র মতো লেখা ছিল। তো আমাকে বলছে আপনি কি কি ধরনের প্রোগ্রামিং করেছেন, ইউহিতে কতটা, আমি বলছি 125টা, বলছে আপনি 125টা করেছেন লিখেছেন এখানে 500টা। তারপরে বললাম যে না ভাইয়া আমি ইউহিতে ইউরাইতে এগুলো মিলে প্রায় 500টার মতোই হবে। বলো যে কি প্রোগ্রামিং করেছেন, তারপর বললাম যে এরকম আমাদের টিম ছিল তৌহিদ আনিস আর আমার, ও তৌহিদ কত নাম্বার থিওরি আনিস গ্রাফ, আমি ডিপিতে কিছু প্রোগ্রামিং করেছিলাম। তারপরে এবার ডিপি থেকে আমাকে এখন বললো ব্যাক ট্রাক কি, এই কাজ সারছে। তারপরে আমি ব্যাক ট্রাক সম্বন্ধে যতটুকু বললাম ডিএফএস বা বিএফএস এ ব্যাক ট্রাক ইউজ হয় বললাম, ব্যাক ট্রাক আসলে কোশ্চেনের উত্তরটা হয়নি। তারপরে এরকম আরো 2-3 জন ছিল যারা ডেভেলপার ছিল 9টার দিকে, সবাই বিভিন্ন ধরনের টুকটাক কিছু কোশ্চেন টোশ্চেন করলো। তারপরে আমাকে কন্ডিশন গুলো দিল এরকম যে হলো প্রথম 1 মাসে আমাকে তারা কাজ দিবে যে আপনি এই ধরনের কাজ করেন এই ধরনের কাজ করেন, সেই কাজটা যদি আমার কাছে পায় তাহলে নেক্সট মান্থে তারা আমাকে রাখবে, এটা একটা কিন্তু কন্ডিশন। দেন তারপরে বললো যে প্রথম মাসে মাত্র 1000 টাকা, খালি 1000 টাকা দিবে, দেন সেকেন্ড মান্থ থেকে যদি সেরকম রাখে তারা তাহলে দেখা যাচ্ছে 2-3 হাজার বা 2-3 বা 4 হাজার টাকা হাত খরচের জন্য দিবে। এভাবে 6 মাস চলতে থাকবে, 6 মাসের পরবর্তীতে তারা যদি সেরকম আমি যদি কাজে আমি যদি আমি কাজের গতি অনুযায়ী সেখানে আমার বেতন বাড়ানো হবে, এরকম একটা সিস্টেম। আমার মূলত টার্গেট ছিল টাকাটা ফ্যাক্ট না, আমি কাজ যতটুকু শিখবো। এখন সেখানে আরো কন্ডিশন আছে, আমি ওদের যারা ডেভেলপার যারা বস রয়েছে সেখানে তাদেরকে, তাদের তো এমনিতেও সময় নেই, তাদেরকে বেশি ডিস্টার্বও করা যাবে না, জাস্ট কাজ দিবে সেটা আমি ইন্টারনেট বা এখানে যেভাবে হোক শিখবো, একটু একটু হেল্প করবে আর কি। তো আজকে গিয়ে যেটা দেখলাম, আমি তো তেমন কিছুই জানি না, যাই হোক বুট স্ট্যাপ টু স্ট্যাপ দিয়ে কিছু পেজ টেস্ট করলাম,
তো ওই যে ভাই ছিল ওখানে, যে বস যাই ধরে একজন বেশি লোক নাই অবশ্য, একজন কন্টেন্ট এর জন্য রয়েছে, একজন ব্যাক এন্ড এর জন্য রয়েছে। কন্টেন্ট এর জন্য তুমির কলেজে ঢাকা, যাই হোক ওনার বাড়ি হলো সিরাজগঞ্জ। ওই যে সোহেল ভাই উনি আছেন, তো খুব ভালো হেল্প করলো। তো দেন যে পরিচালক মুজাহিদ ভাই, উনি আজকে এসে যে কাজ দিল আমাকে, সে হলো 3 দিনের মধ্যে HTML এর দিয়ে বা CSS দিয়ে একটা লগইন পেজ, তারপরে হলো কি বলে রেজিস্টার করার জন্য একটা পেজ, তারপর আপডেট করা যাবে এরকম PHP দিয়ে মানে কাজটা করা লাগবে এবং আপডেট ওজন করা যায়, ঠিক আছে, যে আমার লগ ইন করার পরে আপডেট করা যাবে সেটা আমার ইনফরমেশন। তো একেবারে ফ্রেমওয়ার্ককে তার না জানলে অবশ্য ডাটাবেস কানেকশন দেওয়া, ডাটাবেস আপডেট করা, লগ ইন পেজ তো ডিজাইন করা যাবে, কিন্তু ডাটাবেস কানেকশন গুলো এগুলো 3 দিনের মধ্যে আমার জন্য আসলে একটা টাফ। তো এই আর আর ঢাকায় গিয়ে সফটওয়্যার ফার্মে সেখানে কথা বলার ব্যাপারটা তো জানিস, যে আমি ঢাকায় যে সফটওয়্যার ফার্মে গিয়েছিলাম সেখানেও এই ওয়েব পেজ বা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড তারা কাজ করে, এই জন্যই আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি। তো এখানে 1 মাস পরে আবার বাদও যেতে পারি, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, তবে একটা প্রচেষ্টা একটা লেগে থাকা। তারা আমাকে যেটা দেখেছে যে আপনি যেহেতু আমরা লোক নিব না, তারপরও আপনি যেহেতু আসছেন এতদিন ধরে, তো আপনাকে একটা সুযোগ দিচ্ছি, তারপরে যাই হোক এই তো দেখা যাক সুযোগটা কাজে লাগাতে পারি কিনা। তারপরও 1 মাসে যতটুকু শিখবো, এখানে আমার হতাশ হওয়ারও কিছু নাই, আবার হারানোর কিছু নেই, পাওয়ারও কিছু নাই, ঠিক আছে। জাস্ট এটা একটা শুরু। যেহেতু প্রোগ্রামিং করেছি সেই সেই থেকে আমার একটা ইয়ে ছিল, যে মনোবল ছিল যে না ওয়েব ডেভেলপমেন্ট কিছুটা হলেও পারবো। তো এখান থেকে একটা এক্সপিরিয়েন্স হলো যে আমি সিএসি থেকে পড়ে যেখানে যে কোনো ক্ষেত্রেই যাই না কেন চাকরির জন্য, আমার সিএসি রিলেটেড প্রোগ্রামিং রিলেটেড কিছু কোশ্চেন আমাকে যে কোনো সময় করতে পারে, ঠিক আছে, যেমন বাবল শট বা মার্স শট এগুলো সম্বন্ধে একটু বলেন, এটা সেটা যে কোনো অ্যালগোরিদম গুলো সম্বন্ধে বলে যে কোন শটটা ভালো হবে, যে কোনো চাকরিতে আইসিটি সেক্টরে যাই না কেন এগুলো বলতে পারে, কমন সেন্স বা ডাটাবেস ল্যাঙ্গুয়েজ গুলো সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে, এইটা একটা ধারণা হলো। জাস্ট আমি যাচ্ছি ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমাকে প্রোগ্রামিং রিলেটেড কোশ্চেন করবে না তা কিন্তু না, ঠিক আছে। যাই হোক, এই পর্যন্তই।